টুয়ার চ্যানেল লালফর গ্যান তো ক্লাস ইলেভেনে তোমাদের যে ফার্স্ট আছে অ্যান্ড অ্যাস্ট্রোজার ডে টু ডে ক্লাস হয়ে গেছে টোটালি এক্সপ্লেন করে খুব ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম এমসি কোনো আনসার করতে কোনো প্রবলেম না হয় আজকে এটা লাস্ট পার্ট এই পার্টে যতটা বাকি রয়েছে সমস্তটাই আমি চেষ্টা করছি আমি ইন ডিটেলসে পুরোটাই একটু রানিং বা সুন্দর করে যতটা সম্ভব তোমাদেরকে তথ্য দিয়ে ইনফরমেশান দিয়ে আমাদের এই ক্লাসটা শেষ করার ওকে এবং এর পরবর্তী পার্টগুলোতে আমি তোমাদেরকে চেষ্টা করবো সেই এমসি কিউর প্র্যাকটিসেট দেওয়ার যেগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা পরীক্ষায় বেটার রেজাল্ট করতে পারবে আর প্রচুর পরিমাণে বন্ধুবাস শেয়ার করো ফার্স্ট টাইমের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে ফার্স্ট টাইম ইউটিউবে ফার্স্ট টাইম সবার প্রথমে কিন্তু আমি তোমাদের এই ক্লাস প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তো সেই কারণে অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট করবো ক্লাসটা প্রচুর পরিমাণে বন্ধু মধ্যে শেয়ার করো যাতে সকলে ভিডিওতে গেল পেতে পারে অনেকেই জানে না সিলেবাস কীভাবে কী হয়েছে তো অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করো যাতে সকলে ভিডিওতে গেল পেতে পারে আর একটাই রিকোয়েস্ট সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই সমস্ত অথেন্টিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম লেট স্টার্ট টু পার্ট হয়ে গেছে খুব ডিটেলসে আমি তোমাদের পড়িয়েছি আর তোমাদের এমসিকিউ একটাও না বাদে ভালো নাম্বার পেতে গেলে ডিটেলসে পড়তে হবে কারণ প্রথম পার্ট প্রথম সেমিস্টার তোমরা জানো যে সমস্ত এমসিকিউ তার জন্য ইন ডিটেলস দরকার ঠিক আছে এবং তোমাদের বেটার রেজাল্টের জন্য আমি সব কিছু করতে রাজি আছি দেখো এবার আমরা দেখতে পাচ্ছি আমরা যে ব্যবসা শুরু হচ্ছিলো এখানে ব্যবসা সমস্ত ব্যবসায়ীরা সবাই চলে যাবে রাত হয়ে যাচ্ছে যে নাট নাটস ভেন্ডর ব্লু আউট হিস ফ্লেয়ার অ্যান্ড রোস টু গো হোম এই রোসটা কি রাইজের রাইজের সেকেন্ড ফর্ম ঠিক আছে তো এবার ব্লু আউট ব্লু আউট মিনস কোনো কিছু ফুঁ দিয়ে নেবানো তাহলে এখানে না যে বাদাম বিক্রেতা যিনি ছিলেন সে বাদাম বিক্রেতা কী করলেন ওনার যে ফ্লার ওনার যে লাইটটা ছিল সেটাকে তিনি কী করলেন উনি ফুঁ দিয়ে নিবি দিলেন অ্যান্ড রোজ টু গো হোম এবং তিনি উঠে পড়লেন টু গো হোম বাড়ি যাওয়ার জন্য দিস ওয়াচ দিস ওয়াচ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোজার টু বান্ডেল আপ টু সিনস ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটিল সাব অফ গ্রিন লাইট হুইচ স্ট্রে ইন ফ্রম সামোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম এবং যখন এই নাট ভেন্ডার যিনি ছিলেন বাদাম বিক্রেতা উনি যখন চলে যাচ্ছেন ওনার আলোতেই ইনি বিক্রি করছিলেন সেই ফলে দিস ওয়াজ আ সিগনাল এটাই ছিল সংকেত ছিল ফর দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের জন্য যে জ্যোতির জন্য টু বান্ডে লাভ গুছিয়ে নেওয়ার তার একই সঙ্গে টু একই রকমভাবে তাকেও গুছিয়ে নিতে হবে কারণ তার তো নিজের স্বল লোকের আলো এসে বিজনেস করছিলো তার কাজ চালিয়ে যাচ্ছিলো কারণটা কি এখানে বলছে সিন্স ইট লেফট হিম ডার্কনেস যেহেতু ইট লেফ ইট বলতে যে ভেন্টটা চলে যাচ্ছেন তার ফলে এরা ওনাকে অন্ধকারে রেখে চলে যাচ্ছে অ্যাস্ট্রোজারকে এবং অ্যাস্ট্রোলজারের কাছে ওই আলো আসছে না তার জন্য অন্ধকার হয়ে গেছে এবং ওই আলো না আসান না আসলেও এক্সেপ্ট ফর তার কাছে একটা আলো পৌঁছচ্ছে ওই আলো ছাড়া ঠিক আছে তাহলে ওর কাছে অন্ধকারচ্ছন্ন হয়ে আছে যে ভেন্ডে আলো চলে গেছে সেই কারণে কিন্তু ওর কাছে আরও আলো একটা আলো আচ্ছা আলো একটা আসছে ফর আ লিটিল লিটিল সফট লিটিল সাপ্ট বলতে সফট মিনস রে রশ্মি গ্রিন লাইট একটা একটা আভা আলা হালকা আলো আসছে হুই স্টে ইন ফ্রম সাম কিছু কিছু দিক থেকে একটা আলো এসে পড়ছে তার কাছে কোথায় অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম অর্থাৎ তার সামনে যে গ্রাউন্ড রয়েছে তার সামনে যে অংশটা সেখানে এসে সেই একটা সবুজ আলোর একটা রশ্মি সেখানে এসে পড়ছে দূর থেকে সেটা কিন্তু পাশে নয় তার ফলে সেখানে কিন্তু স্পষ্ট দেখাও যাচ্ছে না সব কিছু সব কিছু ওয়াই স্পষ্ট লাগছে নেক্সট আবার দেখো হি পিক আপ হিজ সেল অ্যান্ড ফ্যারাফেলিয়া অ্যান্ড ওয়াচ পুটিং দেম ব্যাক ইন্টু ইজ ব্যাক হোয়েন দ্য গ্রিন স্যাপ অব লাইট ওয়াচ ব্লটেড আউট তাহলে আমি কী দেখতে পাচ্ছ কি পিক আপ হিস কাউরিসেল অর্থাৎ সেই যেগুলো বলেছিলাম ফার্স্টে সেই কাউরি সেল অর্থাৎ কড়ি জিনিসগুলো সেগুলো গোঝাচ্ছে অ্যান্ড প্যারফেলিয়া তার সমস্ত সরঞ্জাম ওয়াচ পিক আপ সেগুলো তুলছে অ্যান্ড ওয়াচ পুটিং দেম সেগুলোকে রেখে দিচ্ছে কিসের মধ্যে গুছিয়ে নিচ্ছে এক কোথায় ইন্টু হিস ব্যাগ তার ব্যাগের মধ্যে পড়ে দিচ্ছে হোয়েন দ্য গ্রিন সেপ্ট অফ দ্য লাইট অর্থাৎ যে গ্রিন লাইটটা আসছিল ভেন্ডার চলে যাওয়ার পরে নাট ভেন্ডার চলে যাওয়ার পরে সেই গ্রিন লাইটটা যখন সে আচ্ছা আলোটা যে আলোর রশ্মিটা আসছিলো সবুজ আলো রশ্মি ওয়াজ ব্লটেড আউট যখন সেটা ডিককেশ হতে যখন সেটা কমতে শুরু করেছে তখন সে তার জিনিসগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল অর্থাৎ সে চলে যাবে এবার মানে রাত হয়ে গেছে বাড়ি ফিরবে ওকে হি লুকড আপ অ্যান্ড শ ম্যান স্টার্নিং বিফোর হিম যখন এই সমস্ত গোছাচ্ছেন সেই সময় হি তিনি দেখলেন মানে লোকটাপ উঁচু করলেন মাথাটা তাকালেন তাকানোর পরে শ দেখলেন আনন্ডিং বিফোর হিম তার সামনে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে এটা স্ট্রেঞ্জার একটা অচেনা ব্যক্তি যাকে অন্ধকারে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না তার ফেস দেখা যাচ্ছে না হি সেন্সড এবং দেখো যাওয়ার সময় একটা লোক এসে তার সামনে দাঁড় সামনে তখন যে ভেবে তা হি সেন্স পসিবল ক্লাইট অ্যান্ড সেট ইউ লুক সো কেয়ার অন তো নর্মালি তার সামনে যখন এসছে সে তখন সেন্স তার অনুভব সে কী অনুভব করছে সম্ভবত এটা তার একটা খদ্দের সেই কারণে তার সামনে এসে ভাবলাম না যাওয়ার সময় যাই হোক চলে যাওয়ার সময় যদি কিছু ইনকাম হয় যাওয়ার মধ্যে যদি কিছু ইনকাম করা যায় সেই কারণে সে তাকে বলছে তাকে ফার্স্ট টাইম কী বলছে ইউ লুক শো কেয়ার অন তোমাকে তো দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে তোমাকে মনে হচ্ছে তুমি মধ্যে আছো কে বলছে অ্যাস্ট্রোজা বলছে যে অজানা ব্যক্তিটি ফার্স্ট টাইম আমাদের এখানে পৌঁছচ্ছে বা পৌঁছেছে ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর হোয়েল অ্যান্ড চার্ট উইথ মি বলে ইট উইল ডু ইউ গুড এই বিষয়টা তোমার ভালো হবে ইউ গুড টু সিট ডাউন এখানে বসে পড়ো ফর আ হোয়েল ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য অ্যান্ড চার্ট উইথ মি এবং আমার সঙ্গে কথা বলো অর্থাৎ আমার সঙ্গে বসে এখানে কিছুক্ষণ কথা বলা যেহেতু অ্যাস্ট্রোলজার সে ইমপ্রেস করার চেষ্টা করছে যাতে সে তার নতুন কাস্টমার পায় তাহলে তোমার ভালো হবে আমার সঙ্গে কিছু তুমি বসে কথা বলো তাহলে তোমার এই সমস্যা হয়তো সমাধান হয়ে যেতে পারে দ্য আদার গ্রাম বেল সাম রিপ্লাই ভ্যাকলি এবং সে একে একটা সমস্যার মধ্যে সত্যিই আছে সে একটা কারণে ঘুরে বেড়াচ্ছে অন্য জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে তার সেই উদ্বেগটা কিন্তু সে বুঝতে চাচ্ছে না সে তার বিজনেস করার চেষ্টা করছে অ্যাস্ট্রোলজার সেই কারণে দ্য আদার বলতে এখানে এখানেজারের কথা বলা হচ্ছে আদার গ্রামবেল সাম রিপ্লাই ভ্যাকলি এখানে তার যে কমপ্লেন গ্রামবেল মিন্স কমপ্লেন অভিযোগ করছে সাম রিপ্লাই কিছু জবাবটাকে তার জবাবটা দিচ্ছে কেমন ভ্যাকলি রুবডভাবে অস্পষ্টভাবে সে কিন্তু তার জবাবটা দিচ্ছে দ্যাস তখন কী বলছে সেই সময় দ্য অ্যাস্ট্রোলজার সেই সময় অ্যাস্ট্রোলজার কী করছে দ্য অ্যাস্ট্রোজার প্রেস হিজ ইনভাইটেশন তখন অ্যাস্ট্রোজার সামনে অ্যাস্ট্রোজার কী করছে তাকে তাদেরকে এগিয়ে যাচ্ছে তাকে আমন্ত্রণ জানাচ্ছে যে এখানে বসো তাকে আমন্ত্রণ জানিয়ে তার হাত দেখার চেষ্টা করছে যখন স্টেন্জার এর প্রতি তার হাতটা দেখার জন্য যখন অ্যাস্ট্রোলজার এগিয়ে যাচ্ছে সেই সময় হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট ইন পাম পাম আন্ডার হিজ নোস অ্যান্ড সেইং ইউ কল ইউ সেন অ্যান অ্যাস্ট্রোলজার তো হয়ে আপন যেই মুহূর্তে বা যখনই সে এগিয়ে যাচ্ছে এখানে কে এগিয়ে যাচ্ছে এখানে অ্যাস্ট্রোলজারটা সেই অ্যাস্ট্রোলজার যখন তাদের এগিয়ে যাচ্ছে সেই তৎক্ষণাৎ তৎক্ষণাৎ দ্য আদার থ্রাস্ট আদার থ্রাস্ট হাত হাত লুকিয়ে নিচ্ছে তার হাতে তালো লুকিয়ে নিচ্ছে কোথায় আন্ডার ইস নোস তার নাকের নিচে ছড়িয়ে নিচ্ছে অ্যান্ড সেইং বলছে ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে জ্যোতিষী মনে করো বা জ্যোতিষী ভাবো দ্য অ্যাস্ট্রোজার ফের চ্যালেঞ্জ অ্যান্ড সেট চ্যালেঞ্জ ধরুন অ্যাস্ট্রোজার কী বলছে অ্যাস্ট্রোজার মনে হলো তার সঙ্গে একটা চ্যালেঞ্জ এসছে যে না তার এই এ নিয়ে তার এই ভূমিকা নিয়ে তার এই কাজ নিয়ে যেন কেউ প্রশ্ন করছে তাই সে তার কাছে মনে হলো যেন একটা চ্যালেঞ্জের মতো না তাহলে কিছু দেখাতে হবে যে আমি পারি সব কিছু দেখাতে হবে বাট আদৌ কি সে কিছু পারে পারে না তাই না তো সে চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে চ্যালেঞ্জটা একটা মনে হলো তার সঙ্গে একটা চ্যালেঞ্জ এসছে সেট টিলটিং দ্য আদার্স পাম টু দ্য গ্রিনস সেপ্ট অফ লাইট এবার নর্মালি সে কী করলো ট্রিপটিং মানে কি কোনো হাতকে আমরা দিই না কোনো দিন মানে জ্যোতিষীরা হাতটাকে কেমন কাত করে এমনভাবে হাতটাকে নারী হাতে তালুটাকে এভাবে এভাবে নাড়ি নারী দেখে ও হাতে তালুটাকে কাত করে নিল পিসের দিকে আর দ্য গ্রিন স্যাপ্টফ লাইট ওই যেদিক থেকে যে সবুজ আলোটা আসছিল সেই লাইটের দিকে লাইটের রশ্মি এখান থেকে আসছিল সেই দিকে হাতটা কাত করে দেখার চেষ্টা করছে আর ওনার ওনার কী আছে উনি কি বলে প্রত্যেকে কি বলে আমি বলেছিলাম আগের পাটে বলে তোমার তুমি এফোর্ট করছো বা ফল পাচ্ছ না তোমার পরিবারে বা তোমার দূর পরিবারে কোনো মহিলা আছে যার সঙ্গে বা যে তোমার সঙ্গে খারাপ আলোচন করে তোমাকে ভালো ব্যবহার করে না এবং সব কিছুর মূলে তোমার সমস্যা কি তোমার নেচার তোমার স্বভাব দোষে এটা হচ্ছে তোমার বাহ্যিক রাপ ব্যবহারের জন্য তোমার এটা হচ্ছে এরকমভাবে চারটে প্রশ্ন কিন্তু বা চারটে উত্তর সকলকেই দেওয়ার চেষ্টা করে এখানে ঠিক সেমভাবে ইয়োর নেচার সে বলা শুরু করছে তোমার স্বভাব যেই বলতে যাচ্ছে ও স্টপ দ্যাট দ্য আদার সেট তখন সেই অচেনা ব্যক্তি বলছে থামো 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 টেল মি সামথিং ওর থইল এসব আমি জানি এসব তোমার ভণ্ডাই বাদ দাও তুমি অর্থাৎ সেটা অর্থাৎ এর যে ভণ্ডামি এর যে চতুরতা সেটা কিন্তু বুঝে যাচ্ছে টেল মিস সামথিং অর্থইল আমায় কিছু বলো যেগুলো গুরুত্বপূর্ণ এসব আমি শুনতে চাই না আমার স্বভাব কি এসব আমার শোনার প্রয়োজন নেই গুরুত্বপূর্ণ কিছু আমাকে বলো ওকে চলো নেক্সট আওয়ার ফ্রেন্ড ফেল্ট পেকোয়েট এবং পেপুইড মিন্স কি পেপুইট মিনস ইরিটেড ফিল করছে বিরক্ত বোধ করলো কে অ্যাস্ট্রোজেন ওকে ঠিক আছে তুমি যখন বলছো এক কাজ করলো আই চার্জ অনলি থ্রি পাইস ফর পার কোশ্চেন আমরা আগের পাটে বলেছিলাম সে প্রতি কোশ্চেনের জন্য তিন পাই করেও কিন্তু সে নেয় তার প্রাইস তিন পাই করে সে নেয় তার সেই ওয়েজেস যেটা সেটা নেয় অ্যান্ড হোয়াট ইউ গেট এবং তুমি তিন প্রাইস আমাকে দেবে বাট হোয়াট ইউ গেট উড টু বি গুড এন আপ ফর ইউর মানি এবং তার বিনিময়ে হোয়াট ইউ গেট তুমি যা পাবে ও টু বি গুড সেটা যথেষ্ট ভালো হবে ফর ইউর মানি তোমার যে মানির বিনিময়ে অর্থের বিনিময়ে যা কিছু তোমাকে বলবো সেগুলো যথেষ্ট ভালো যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমার নিজের জন্য অ্যাট দিস অ্যাট দিস দ্য আদার উইথড্রো হিস আম সেই মুহূর্তে অন্য যে ব্যক্তি স্টেন্ডার সে তার হাত থেকে তুলে নিল অ্যান্ড টুক আউট অ্যান্ড আনা এক আনা বের করলো অ্যান্ড ফ্লাং ইট আউট হিম টু হিম তার দিকে ছুঁড়ে দিল অ্যান্ড সেই অর্থাৎ তার দিকে দিল বা তার কাছে সেই অনাটা আনাটা ফ্লাং করলো ফ্লাং মানে ছুঁড়ে দেবো এক কথায় আই হ্যাভ সাম কোশ্চেন এবং কী বললো আই হ্যাভ সাম কোশ্চেন টু আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার ইফ আই প্রুভ ইউ ইউ আর ব্লাফলিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট আমার কিছু প্রশ্ন আছে আই প্রুভ ইউ যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি চিট ব্লাফলিং মানে কি চিট বা মিথ্যুক তুমি যদি মিথ্যে পাদি বা তুমি চিটিং করে ইনকাম করো যদি প্রমাণ করতে পারি ইউ মাস্ট রিটার্ন তাহলে কিন্তু আমাকে ফ্রি দিতে হবে দ্যাট আনা এই যে আনাটা আমি তোমাকে দিলাম এটা ফ্রি দিতে হবে উইথ ইন্টারেস্ট সুদ সহ ফিরত দিতে হবে ঠিক আছে ই আবার তারপরে এবার এক্সট্রাটা বলছে ওকে ঠিক আছে বাট ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি ফাইভ রুপিস আচ্ছা ঠিক আছে তোমার টাকায় ফিওর দেবো ইফ ইউ ফাইন্ড যদি তুমি দেখো আমার উত্তর যেটা তোমাকে আমি দিচ্ছি সেটা সন্তুষ্টপূর্ণ বা সেটা তোমার স্যাটিসফ্যাক হয় সেটা উত্তরটা যদি তুমি স্যাটিসফাই হওয়া উত্তরটা শুনে সন্তুষ্ট হও তাহলে উইল ইউ গিভ মি ফাইভ রুপিস তুমি তাহলে আমাকে পাঁচ টাকা দেবে নো এসে বলছো না কেন না পাঁচ টাকা দেবো না একদম নয় ফাইভ রুপিস দেবে না ওকে ঠিক আছে উইল ইউ গিভ মি এইট আনাস তাহলে তুমি আমাকে আট আনা দেবে অল রাইট ঠিক আছে প্রোভাইড ইউ গিভ মি টয়েস অ্যাজ মাস ইফ ইউ আর রং ঠিক আছে সেভ দ্য স্টেঞ্জার তাহলে স্টেঞ্জার কী বলছে ঠিক আছে দেবো প্রোভাইডেড ইউ গিভ মি টয়েস তুমি তোমাকে দিতে হবে টয়েস দ্বিগুণ দিতে হবে অ্যাজ মাস আমি যা দেবো তার দ্বিগুণ তোমাকে দিতে হবে ইফ ইউ আর রং যদি তুমি মিথ্যে বলো তুমি যদি ভুল বলো তাহলে কিন্তু তোমার দ্বিগুণ আমাকে ফেরত দিতে হবে ডিসপ্যাক্ট ওয়াজ এক্সপেক্টেড আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট অর্থাৎ কিছুক্ষণ এইরকমভাবে তর্ক বিতর্ক চলার পর আর্গুমেন্ট কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পরে তারপরে এই যে বিষয়টা এইটা তিনি অ্যাকসেপ্ট করলেন ঠিক আছে দেবো ডবল দেবো যদি আমি ভুল বলি কিন্তু আদৌ সে কি জানে না বা আছে ধরা পড়ে গেল এটা তবুও অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ করেছে তার তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছে সেই কারণে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আপ পেয়ার এবার যেরকম করে ভণ্ডামি করে পেয়ার হাত দেখার আগে সেন্ট আপ পেয়ার হেভেন টু হেভেন অ্যাস দ্য আদার লিট আপ আলোট ওকে দ্য অ্যাস্ট্রোলজর সেন্ট আপ আবার শুরু করার আগে ঈশ্বরের নামে প্রার্থনা করে জ্বর হাত জড়ো করে কড় জল করে ঈশ্বরের নাম নিচ্ছে অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আেয়ার টু হেভেন অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে সে তার প্রার্থনা শুরু করে যেমনভাবে সকলে হাত দেখার আগে যখন এটা করছিল সেই সময় আদার লিট আপ আ আিলট চিলট মিন সিগার তখন যে স্ট্রেন্জারটি ছিল তিনি কী করলেন তিনি একটি চিরুর জ্বালানেন সিগার জ্বালানেন যেই সিগার জ্বালিয়েছে দ্য অ্যাস্ট্রোলজার কট গ্লিমস অফ হিস ফেস বাই ম্যাচ লাইট তখন সেই অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস মানে এক ঝলক তার যে মুখের একটা ঝলক দেখতে বললো বাই দ্য ম্যাচ লাইট যে লাইটার দিয়ে সে লাইট দিয়ে সিগার জ্বালাচ্ছিলো চিরুট জ্বালাচ্ছিল সেইটা যেই জ্বালিয়েছে সঙ্গে সঙ্গে সেই অ্যাস্ট্রোলজার তার সিস্টেন্সালে মুখটা দেখতে পেয়েছে যেই মুখ দেখতে পেয়েছে তার মনে যার শরীর কেঁপে উঠেছে ভয়ে তার জড়ো হয়ে গেছে টেনশন বেড়ে গেছে আতঙ্কে আমি যে কাকে দেখছি হঠাৎ ভয় পেয়ে গেছে ঠিক আছে তার যেন পৃথিবী উলটপাট হয়ে গেছে কয়েক মুহূর্তের মধ্যে কি হবে এবার পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এবার ব্যাটা ঠিক আছে এই ব্যক্তিরা কে ছিল আমরা একটু পরে সব জানতে পারছি যেহেতু আজকে আমরা অনেকটাই পড়বো যদি পস্য শেষ করে দিচ্ছি আজকে দেয়ার ওয়াজ আ পস সেখানে একদম থেমে গেছে সব কিছু কেমন অ্যাস কার হোটেল ইন দ্য রোড যেমনভাবে রাস্তায় গাড়ি সরি থেমে যায় চুক্ত ড্রাইভ সর অ্যাট দেয়ার হর্সেস যেমনভাবে যে ঘোড়া টানা গাড়ি ছবি দেখতে হচ্ছে পাশে টানা গাড়ি যেমনভাবে থেমে যায় শব্দ সবাই যেন থেমে যাচ্ছে অ্যান্ড দ্য বেল অফ ক্রাউড যে ক্রাউড যে ভিড় ভিড়ের যে শব্দ কথা বলার শব্দ হই হুল্লোর বাজারের যে সেই সমস্ত কিছু যেন অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক যেন সেই পার্কের আচ্ছন্নতার মধ্যে অন্ধকারের মধ্যে অন্ধ অন্ধচ্ছন্ন মানে অন্ধকারচ্ছন্ন পরিবেশের মধ্যে সেগুলো যেমনভাবে সব হারিয়ে যাচ্ছে সেই শব্দটা কমে যাচ্ছে জনসংখ্যা যেন কমে যাচ্ছে ঘোড়ার গাড়ি থেমে যাচ্ছে গাড়ি থেমে যাচ্ছে ঠিক আছে এইরকমভাবে একটা পরিস্থিতি যেন সব কিছু থমথমে হয়ে যাচ্ছে তার শরীর যেন শীতল হয়ে যাচ্ছে সে কিছু বুঝতে পারছে না হঠাৎ কী দেখলাম এটা আমি দ্য আদার সে তো কিছুই যায় না সে একে দেখতে পারি দেখতে পায় দেখতে পায়নি এবং তাছাড়া এর যে ডিসগাইজ আছে ছদ্মবেশে আছে দ্য আদার্স স্যাট ডাউন অন্যজন যে ছিল স্টেন্সে বসে পড়লো সুকিং ইজ চিলড তার সেই সিগারেট টান দিতে লাগলো অ্যান্ড পপিং আউট এবং ধোয়া বের করতে লাগলো স্যাট দেয়ার রুথলেসলি এবং সেখানে যানভাবে সে বসে তার তো কোনো ব্যাপার না সে দেখছে সে সেখানে বসে পড়লো দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরিয়াঙ্ক আনকম্ফোর্টেবল কিন্তু অ্যাস্ট্রলজার যিনি আছেন তিনি কিন্তু ওনাকে দেখার পরের থেকে ওনার মনের টেনশন কাজ করছে উনি কিন্তু অস্বস্তি বোধ করছে উনি চাচ্ছেন ওখানে চলে যেতে আনকমফোর্টেবল অস্বস্তি বোধ করছে হিয়ার টেক ইউর আনা ব্যাক এই যে তোমার টাকা এখানে আনা আছে যেটা আনা তুমি দিয়েছো এই তোমার ফিরোট নাও আই এম নট ইউজ টু সার্চ চ্যালেঞ্জ আমি এই ধরনের কোনো চ্যালেঞ্জ করবো না ইট ওয়াজ লেট ফর টু মি ট্যুরে আজকের জন্য আমার খুব দেরি হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতে হবে বাড়িতে আমার সবাই আমার জন্য অপেক্ষা করছে আমাকে বাড়ি ফিরতে হবে হি মেট প্রিপারেশন আফ বান্ডেল সরি বান্ডেল আপ সে কী করলো সে প্রস্তুত হতে শুরু করলো তার সমস্ত জিনিসপত্র কী করলো বান্ডেল আপ সব কিছু রেডি করে নিতে চাইছে দ্য আদার হেল্ট ইজ রেস্ট অ্যান্ড ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও ঠিক আছে তাহলে আদার সে কী করলো তার যে রেস্ট সেটাকে ধরলো ধরে বলছে যে তুমি তুমি ক্যান নট গেট আউট অপিট নাও এখন তুমি এখান থেকে যেতে পারবে না ইউ ড্র্যাক মি হোয়াইল আই ওয়াজ পাসিং যখন আমি এখান থেকে যাচ্ছিলাম হোয়াইল আই ওয়াজ পাসিং ইউ ড্র্যাক মি তুমি আমাকে টেনে এনেছো এখানে আমাকে ইনভাইট করেছো দেখবি টেনে আনবে এখানে ইনভাইট করো তোমাকে ইনভাইট করেছো হাত দেখবে তাই তো এখান থেকে যে চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করেছো এখন তো বললে হবে না যে তোমার সব দেরি হয়ে গেছে এখন তো বললে হবে না আমি এই ধরনের চ্যালেঞ্জ নেব না তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে এবং চ্যালেঞ্জ এখানে করে যেতে হবে ঠিক আছে সম্পন্ন করতে হবে এবং যদি হেরে যাও দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে ভয়েস দ্যাসক্লোজার সিভ এবার দেখো বললাম একটু আগে কেঁপে উঠছে ভয় পেয়ে গেছে শ্রিউড়ে ওঠা কারণ ইন হিজ গ্রীভ সে তার খপ্পুড়ে পড়ে গেছে তার তার কাছে তার বাইরে এসে যেতে পারবে না সে তাকে আটকে ফেলেছে অ্যান্ড হিজ ভয়েস তার কণ্ঠস্বর সোলা কাঁপছে এদিকে তার শরীর সিহরিত হয়ে পড়ছে তার তার যে খবরের মধ্যে পড়ে তার হাতের খপরের মধ্যে পড়ে গেছে অ্যান্ড হিজ ভয়েস শোক তার কণ্ঠস্বর কাঁপছে অ্যান্ড বিকাম ফাইড বিকাম ফাইন্ট যেন সে তোমার কী বলে দুর্বল হয়ে পড়ছে তিনি ক্লান্ত হয়ে পড়ছে কি করে বুঝতে পারছে না লিভ মি টুডে আজকে আমাকে ছেড়ে দিন প্লিজ রিকোয়েস্ট করছে লিভ লিপমি টুডে আজকে আমাকে ছেড়ে দিন আই উইল স্পিক টু ইউ টুমরো আই উইল স্পিক আমি তোমাকে বলবো আগামীকালে সে বলবো দ্য আদার থ্রাস্ট হিস পাম্প ইন হিস ফেস অ্যান্ড সেট যখন প্রথমবার পারে হাত টেনে নিজে দিয়ে সই নিয়েছিল অ্যাস্ট্রলঞ্জার কিন্তু এখন এক্সট্রেঞ্জার কী করছে তার হাতটাকে তার হাতের তালুটাকে সে কী করছে তার দিকে বাড়িয়ে দিচ্ছে ইন ফেস তার মুখের সামনে অ্যান্ড সেট চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ তুমি চ্যালেঞ্জ নিয়েছো তুমি প্রতিযোগিতা করে বলেছো তুমি দাবি করেছো তোমাকে করতেই হবে গো অন কন্টিনিউ করো হাত দেখো দ্য অ্যাস্ট্রোলজার পিট উইথ হি থট ড্রাইং আপ অ্যাস্লোজারের যে কণ্ঠস্বর তার গলা ড্রাইং শুকিয়ে যাচ্ছে ভয়ে অ্যাস্লোজার পিট সে তার কাজটা চালিয়ে যাচ্ছে অগ্রসর করছে তার কন্টিনিউ করছে কিন্তু তার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে তার আবার দ্বিতীয় পয়েন্ট সবাইকে যেটা বলে ন্যাচার বলল আবার বলছে দেয়ার ইজ আ ওম্যান সেই একই কথা যে আগে প্রতি পরিবারে তোমার বাড়িতে এমন কোনো মহিলা আছে যে কিনা বা তোমার দূর কোনো আত্মীয় কোনো মহিলা আছে যার সঙ্গে তোমার যে তোমাকে ভালো আচরণ করে না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে সেই একই কথা বলতে যাচ্ছে যেই এই কথা বলতে যাচ্ছে সেই সময় স্ট্রেটরা কী বলছে স্টপ 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 থামো থামো সেট দাদার আদার বললো ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট আমি এইসব চাই না এইসব যেসব বলছো আমার ন্যাচার এই আমার ওই আমি ওসব চাই না হাত দেখছো হাত দেখে আমাকে বলো স্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট অর্থাৎ সে কিন্তু একটা একটা অনুসন্ধানে বেরিয়েছে সে একটা জিনিস খুঁজতে বেরিয়েছে ঠিক আছে তাই বলছে যে তুমি কি বলতে পারবে ঠিক আছে তুম কি বলতে পারবে যে শ্যাল আই সাকসিড আমি সফল হব কিনা না ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট আমি যে বর্তমানে যে জিনিসটা খুঁজছি আমার যে অনুসন্ধানে কাজ চলছে সেটা সেই কাজটা আমার সফল হবে না হবে না ঠিক আছে সেটা তুমি বলো আমি আর অন্য কিছু শুনতে চাচ্ছি না আনসার দিস সেইটার উত্তর দাও অ্যান্ড গো উত্তর দিয়ে চলে যান আমি আপনাকে আটকাবো না আদারওয়াইস আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগার্স অল ইউর কয়েন্স আদারওয়াইজ অন্যথায় যদি তুমি আমার উত্তর না দাও তাহলে অন্যথায় কী হবে আই উইল নট লেট ইউ গো আমি তোমাকে তো যেতেই দেবো না টিল ইউ ডিসগার্স অল ইউর যতক্ষণ না তোমার সমস্ত কয়েনগুলো সমস্ত কয়েনগুলো ডিসগার্স মিনস হচ্ছে আত্মসমর্পণ করা ঠিক আছে জোর জবস্তিভাবে তাকে আত্মণ করা বা তার সমস্ত কিছু দিয়ে দিতে হবে তাকে না হলে তাকে যেতে দেবে না দ্য আর ফাঁদে পড়ে গেছে বেডা দ্য অ্যাসপ্লোজার মাটার অফ মিনিট দ্য অ্যাস্ট্রোলজার মাটার অফ হিউ ইনসেন্ট্রেশন অ্যান্ড রিপ্লাই অন লাইট ঠিক আছে সে তো অলরেডি তাকে দেখে নিয়েছে ব্যক্তিরা কে এবং তাকে কিন্তু তিনি চেনেন ওকে এবং সেই কারণে তিনি ভয় পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার মাটার বিবির করলো অফ ইউ সে আস্তে আস্তে বিড়বির করে তার যে জাদু মন্ত্র ইনসেন্টেশন ঠিক আছে তো সেই ইনসেন্ট করছে চ্যান্ড করছে মন্ত্র করছে তো মন্ত্র মুখ তোমার রিপ্লাই করছে অলরাইট ঠিক আছে আই উইল স্পিক আমি বলবো বাট উইল ইউ গিভ মি আ রুপি তুমি ওকে আমাকে এক টাকা দেবে ইফ আই ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং আচ্ছা আমি যেগুলো বলবো যদি সেগুলো তোমার কাছে মনে হয় যে তুমি তোমাকে যেগুলো বলছি এগুলো বিশ্বাসযোগ্য তাহলে তুমি কি আমাকে এক টাকা দেবে আদারওয়াইস যদি না দাও আদারওয়াইস আই উইল নট ওপেন মাই মাউথ তাহলে আমি আমার মুখ খুলবো না অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক তাহলে তারপরে তুমি যা ইচ্ছা তুমি করতে পারো বাট আমি যে এক টাকা না দাও আমি মুখ খুলবো না আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং ইন দ্য আদার এগ্রি তারপরে আবার সে একরকমভাবে অনেকক্ষণ ধরে তাদের মধ্যে একটা দর কষাকষি খোষি হলো হ্যাগলিং মিস দর কষাকষি হলো ঠিক আছে বার্গেনিং হলো বার্গেনিং হওয়ার পরে স্টেন্জার সহমত জানালো দ্য অ্যাস্ট্রোলজার সেট এবার অ্যাস্ট্রোলজার তোকে চেনে এইবার এই যে অ্যাস্ট্রোজার তাকে চেনে সে কে তার সঙ্গে কী হয়েছিল এবার যেহেতু তাকে চেনে সেটা কিন্তু বলতে শুরু করেছে সেট ইউ লেফট ফর ডেট অ্যাস্ট্রোজার বলছে যে তোমাকে ছেড়ে আসা হয়েছিল তোমাকে ফেলে আসা হয়েছিল যে তুমি মৃত অবস্থায় অর্থাৎ ইউ আর লেফট ফর ডেট তোমাকে মৃত্যু অবস্থায় ফেলে রাখা হয়েছিল এম আই রাইট আমি ঠিক বলছি আমি সঠিক ও তাই না টেল মি মোর আর বল আর বল এবার দেখছে সে সত্যিকার ঘটনা তো বলছে কারণ এর সঙ্গে যা ঘটেছিল সেটাই তো বলছে আবার বলছে আ নাইফ হ্যাজ পাস থ্রু ইউর অনস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার কি বলছে তোমার ওপর দিয়ে একটা ছুরি অর্থাৎ তোমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তুমি যখন মেরে ফেলা হয়েছিল মেরে ফেলা অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল তখন তোমাকে আঘাত করা হয়েছিল কি দিয়ে ছুরি দিয়ে এ তোর বলছে গুড ফেলো ভা এটু খুব ভালো অনেক ভালো জানে ভালো ব্যক্তি ফেলো মিনস ব্যক্তি হি বিয়ার যেই না বলেছে হ্যাঁ তোমাকে ছুরি মেরেছিল বুকের ছুরি মেরেছিল মেরে তোমাকে ফেলে বুকের কথা পরে দেখতে পাচ্ছি আমরা হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কার্স হোয়াট এলস তারপর সে কী করলো তখন সেই স্ট্যান্ডারটি বেয়ার উন্মুক্ত করলো হিজ চেস্ট তার অর্থাৎ তার বুকের বুকের বোতামটা বা বুকের জামাটা সরিয়ে টু শো দ্য স্কোয়ার স্কোয়ার মিনস হচ্ছে যে ক্ষতের চিহ্ন আঘাতের চিহ্ন সে তখন তার ওই ক্ষতের বা আঘাতের চিহ্ন দেখানোর জন্য একটু বুকের জায়গাটা এটা উন্মুক্ত করলো তাহলে সেখানে সঠিক সব কিছু হয়ে যাচ্ছে হোটেলস হোটেলস আর কি আর কি অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইন্টু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড অ্যান্ড আর লেফট ফর ডেড তারপরে কী হলো ইউ আর পুস ইন্টু তোমাকে ঠেলে ফেলা হলো তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো কোথায় তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিলো নিয়ার বাই ফিল্ড ইন্টু আ ওয়েল একটা কুয়োতে মাঠের পাশে নিয়ার বাই ফিল্ড মাঠের কাছাকাছি একটা কুয়োতে তোমাকে ধাক্কা দিয়ে ইউ লেফট ফর এবং তখন তোমাকে মৃত্যু অবস্থায় ফেলে রাখা হয়েছিল এই সব কথাই তার সঙ্গে ঘটেছে এবার দেখো আই শুট হ্যাভ বিন ডেট এবার তখন বলছে হ্যাঁ আমাকে ঠিক এইভাবে ফেলে আসা হয়েছিল আই শুট হ্যাভ বিন ডেট আমি মারা যেতাম ইফ সাম প্যাসেজ ইসেজ বাই হ্যাট নট

তখন এই কথা কে বলছে এই স্ট্যান্ডার ব্যক্তি সেই স্ট্যান্জার ব্যক্তিটি তার যে উদ্দীপনার যে বই সেটা কিন্তু প্রকাশ ঘটছে এখানে মধ্য দিয়ে অ্যান্থোসিজম মানে উদ্দীপনা বলতে পারি ঠিক আছে মনের যে অনুভূতি সেটাকে বোঝানো হচ্ছে অ্যান্থোসিজমের মধ্য দিয়ে আর সেটাকে অভিভূত করছেন তারই লাইনটার মধ্য দিয়ে হোয়েন শ্যালাই গেট এবার তারপর বলছে ওকে ঠিক আছে হোয়েন শ্যালাই গেট অ্যাট হিম হি আক্স ক্লিনচিং হিস ফিস্ট আমরা যখন আমরা কোনো জায়গায় কিছু করতে না হাতের হাতে মানে মুঠির হাতটাকে মুঠো করে বলি না কোথায় আছে নিয়ে আসো তাকে এরকম বলা হয় না তখন বলছে হোয়েন শ্যাল আচ্ছা আপনি তো এত কিছু আমার সঙ্গে বলে দিচ্ছেন আমার সব কিছু আমার যা ঘটেছে আমার সঙ্গে সব কিছু ইন্টারেশন বলে দিচ্ছেন তাহলে আপনি এটাও বলে দিন হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম তাকে আমি কখন পাবো হি আক্স ক্লিনসিং হিস ফিস্ট অর্থাৎ হি ফিস্ট মানে তার মুষ্টি হাতের মুঠোটাকে এরকম ঘোরাচ্ছে হাতের মধ্যে আর দিয়ে বলছে কখন কোথায় পাবো কখন পাবো ঠিক আছে আমাকে বলে দেন আমি তাকে মেরে ফেলবো এরকম আর কি বলার চেষ্টা করছে আর ভাবে কোথায় এই তো সেই ব্যক্তি যে তার সামনে বসে আছে এই সেই ব্যক্তি যে কিনা তাকে মেরে ফেলেছিল ঠিক আছে কীভাবে কী করতে মেরেছিল কেন মেরেছিল আরও পরে দেখছি ঠিক আছে তাহলে বুঝতে পারছো অ্যাস্ট্রোলজারটা কে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার উত্তর দিল এ জন্মে তুমি আর পারবে না ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড পরের জগতে অর্থাৎ পরের জন্মে জন্মে তোমরা তার সঙ্গে দেখা হবে না তুমি আর এ জন্মে তাকে আর মারতে পারবে না হি ডায়েট ফর মান্থে গো সে মারা গিয়েছে চার মাস আগে ইন আফার অফ টাউন শহরের বাইরে সে পাঁচ চার বছর আগে চার মাস আগে মারা গিয়েছে ইউ উইল নেভার সি এনি মোড় তাহলে সে কি বলছে চার মাস আগে দূরের একটি শহরে এসে মারা গিয়েছে ইউ উইল নেভার সি এনি মোড় অফ হিম তুমি তাকে আর দেখতে পাবে না নেভার সি কখনোই দেখতে পাবে না এনি মোড় অফ হিম তাকে আর কখনোই দেখতে পাবে না দ্য আদার গ্রন্ড অন হিয়ারিং ইট এবং সেই অ্যাস্ট্রোজার তার একটা ইচ্ছা ছিল যে তাকে মারবে নিজে মারবে সে কিন্তু গ্রহণ তাহলে তার গ্রহণ মিস বলতে দুঃখ প্রকাশ এখানে এখানে দুঃখ প্রকাশ করতে অর্থবাহিত হয়েছে সেটা শুনে অন এ সেটা শুনে সে দুঃখ প্রকাশ করলো তার দুঃখ হলো একটু যে না সে মানুষটাকে আমি নিজের হাতে মারতাম সে দুঃখ প্রকাশ করছে দ্য অ্যাস্ট্রোজার পসিট অ্যাস্ট্রো কিন্তু থামেনি অ্যাস্ট্রোজার একই রকমভাবে তার সেই কাজ চালিয়ে যাচ্ছে সুযোগ পেয়েছে আর বলছে গুরুনায়ক নাম ধরেছে আমি প্রথমে বলেছিলাম ফার্স্ট ডে তো মেন ক্যারেক্টার গুরুনায়ক নাম ধরেছে যেই নাম ধরেছে অ্যাস্ট্রোলজার ও চেনে তাকে ইউ নো মাই নেম আপনি আমার নামও জানেন দাদার সেট তখন সেই স্ট্রেঞ্জ ব্যক্তি বলল টেকিং ব্যাগ হতবাক হয়ে যে আপনি আমার নামও জানেন স্ট্রেঞ্জ এই জন্য দেখতে পাচ্ছি এক্সপ্লেনেটারি সে অবাক হয়ে যে আপনি আমার নামও জানেন এবার এ তখন একটু একটা এ তো সব কিছু ওই করেছিল ও কেন জানবে না ও এবার এটি জোর গলায় বলছে অ্যাজ আই নো অল আদার থিং গুরুনায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে বলছে অ্যাজ আই নো অল দ্য থিং আমি অন্য সব বিষয়ে জানি অ্যাজ আই নো অল আদার থিং সব জানি গুরুনায়ক তোমাকে যেটাই বলি শোনো লিসেন শোনো কেয়ারফুলি মন দিয়ে শোনো হোয়াট আই হ্যাভ টু সে আমি তোমায় কী বলতে চাচ্ছি ইউর ভিলেজ তোমার গ্রাম কোথায় আমি সেটাও বলে দিচ্ছি ইয়োর ভিলেজ ইজ টু ডে জার্নি ডিউ নর্থ অব দিস টাউন তোমার গ্রাম এই শহর থেকে উত্তর দিকে দুদিন পায়ে হেঁটে ঠিক আছে অর্থাৎ দুদিন পায়ে হেঁটে মানে দুদিন যাত পায়ে হেঁটে না সরি দুদিন যদি যাত্রা করে যাওয়া যায় দুদিনের পথ অর্থাৎ সেই গ্রামে যেতে দু দিন সময় লাগে পায়ে হেঁটে নয় দু দিন সময় লাগবে যেতে গেলে যাত্রা করে যে কোনো উপায়ে টেক ট্রেন ট্রেনের কথা পরে আছে মানে দিন সময় লাগছে যেতে টেক দ্য নেক্সট ট্রেন তুমি পরবর্তী ট্রেনটা ধরো অ্যান্ড বি গন এবং সেই গ্রামে চলে যাও আই সি আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আই সি অনস এগেন আমি পুনরায় দেখতে পাচ্ছি গ্রেট ডেঞ্জার মহাবিপদ তোমার জীবনে ইউর লাইফে তোমার জীবনে ইফ ইউ গো হোম ইউ ইফ ইউ গো ফ্রম হোম যদি তুমি বাড়ি থেকে বার হও তোমার জীবনে আরও বিপদ ইউ হি টুক আউট আ পেঞ্চ অফ স্যাকরেট অ্যাস অ্যান্ড হেল্ট ইট আউট টু হিম তখন সে কি করলো হি টুক আউট আফ পিঞ্চ পিঞ্চ মানে এক চিমটের মতো সে তার এক চিমটের মতো তার আঙুল দিয়ে সেক্রেট অ্যাস তাহলে পবিত্র সেই ছাই যেটা তার কপালে দিয়ে রাখে সেটা বের করলো হেল্ট ইন ইট আউট টু হিম তার কাছে দিল অ্যান্ড বললো কি রাফ ইট অন ইউর ফোর হেড এটা তুমি তোমার কপালে নাও কোপালে লাগিয়ে নাও অ্যান্ড গো হোম বাড়ি চলে যাও নেভার ট্রাভেল নর্থ অর্ট এগেন এই দিকে এই যেখানে এই শহর এই শহরটা দক্ষিণ দিকে এই শহর এই দক্ষিণ দিকে আর কখনোই ভ্রমণ করবে না কখনোই আসবে না বুঝতে পারছো ইউ উইল লিভ বি এট তুমি একশো বছর বাঁচো তুমি তোমার হচ্ছে জীবন একশো বছর হোক তুমি একশো বছর বেঁচে থাকবে তুমি যাও এই শহরের দিকে এই নর্থের দিকে তোমার গ্রাম ছেড়ে আর কখনো আসবে না বুঝতে পারছো নামি কারে বলে দেখো এবার ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি চলো এবার বলছে হাই হোয়াই শ্যুট আই লিভ হোম অ্যাগেন আমি আর বাড়ি বাইরে কেন বলবো আমি আমার বাড়ি ছাড়বো কেন আমি আর বাড়ি ছাড়বো না আমি যে উদ্দেশ্যে ছেড়েছিলাম তাকে মারার জন্য সে তো আর নেই বেঁচে তাহলে আমি কী করতে বাড়ি ছাড়বো তা সেট রিফ্লেকটিভলি অর্থাৎ সেই যে স্ট্রেঞ্জার সে চিন্তাশীলভাবে তার উত্তরা দিল রিফ্লেকটিভলি মানে এখানে রিফ্লেক্টিভলি হচ্ছে এটা হচ্ছে তোমার চিন্তাশীলভাবে আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও আমি এখন কী করবো এখন আমি তোমার হচ্ছে গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ আই মেট হিম ঠিক আছে তাহলে এখানে কী বলছে আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও আমি বেরিয়েছিলাম আমি যে আমার যে বেরোনোর উদ্দেশ্যটা কী ছিল আমি কেবল বেরিয়েছিলাম দেন লুক ফর ইম তাকে শুধু খোঁজার জন্য অ্যান্ড চোখ এখানে চোখ মিনস হচ্ছে তাকে যে ইয়ে করে যে কী বলে শ্বাস শুদ্ধ করা চোখ মিনস হচ্ছে শ্বাস শুদ্ধ করে তাকে আমি মেরে ফেলবো তার জীবন শেষ করে দেবো যদি ইফ আই মেট হিম যদি যদি তার সাথে আমার দেখা হতো যদি আমার তার সঙ্গে দেখা হতো দেখা হলে তার জীবনটা আমি শেষ করিতাম তার শ্বাস শুদ্ধ করে দিতাম আমি ঠিক আছে ওকে আমি এখন চলে যাচ্ছিলাম তা এবার ওই ওই ওখান থেকে কী বলছে তাহলে আমি তাকে কী করতাম আমি তাকে খুঁজতে পেরেছিলাম যদি তাকে পেতাম তাকে মেরে ফেলতাম বোঝা গেল হি শোক হি হেড রিগ্রেটফুলি এবং তবুও তার মাথাটা নাড়ল ঠিক আছে বাট এই 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 যে বিষয়টা দেখো যে কী বলে এখানে তোমার ও যে অনুশোচনা ওকে যে মারবে বলে এসেছিলো সেই অনুশোচনাটা কিন্তু হচ্ছে কারণ সে চাইতো নিজের হাতে মারবে হি শোক হিজ হেড রিগ্রেটফুল সে দুঃখজনকভাবে তার মাথাটা নাড়ল হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড তারপরে সে সে বেঁচে গেছে ঠিক আছে সে বেঁচে গেছে কে বেঁচে গেছে যাকে মারতে এসেছিল ঠিক আছে সে সে আমার হাত থেকে পালিয়েছে এস্কেপ মানে পালিয়ে যাওয়া আই হোপ অ্যাট লিস্ট আশা করি অ্যাটলিস্ট হি ডাইট অ্যাজ ই ডিজার্ভ অর্থাৎ তার প্রাপ্য যেমন যেভাবে তার মৃত্যু দরকার ছিল যেমনভাবে আমাকে মেরে ফেলে এসেছিলো সে তো আর ভালো নয় সেটি ভালো মানের মানুষ তাহলে আমাকে বাঁচাতে নিয়ে যেত বাট সে আমাকে মেরে ফেলে এসছিলো কুয়োর মধ্যে ফেলে দিয়েছে যাতে আমি বাঁচতে না পারি ঠিক আছে তাহলে সে লডি মারা গেছে তাহলে সেটা কিন্তু তার প্রাপ্য ও যথেষ্টভাবে তার মৃত্যু হয়েছে এটা আমার ভালো হয়েছে আমার আমি এটা খুশি হয়েছি আশা করি সে তার প্রাপ্য হিসাবেই মারা গেছে তার উচিত ছিল এইরকম মৃত্যু ইয়েস তখন অ্যাস্ট্রোজা কি বলছে ইয়েস হ্যাঁ একদম একদম তাই তুমি ঠিকই বলছো সে তার প্রাপ্য পেয়ে গেছে ই ওয়াচ ক্লাস্ট সে মারা গিয়েছে কোথায় ক্রাস্ট আন্ডার আ লরি সে লরির তোলায় ট্রাস্ট পিসে গেছে দাদার আদার লুকড গ্র্যাটিফাইড টু হেয়ার ইট তখন সেই স্ট্রেঞ্জার লুক সেটাকে দেখে মনে হলো সে গ্র্যাটিফাইড সে খুব তৃপ্তি পেয়েছে গ্র্যাটিফাইড সে খুব স্বস্তি পেয়েছে টু হেয়ার ইট এটা শুনে যে না সে লরির তোলায় পড়ে চাপাবো মারা গেছে এবার এই যে অ্যাস্ট্রোলজার কতগুলো বলছে এই কথাগুলো সে বিশ্বাস করছে কেন কারণটা এর সঙ্গে যে ঘটনা ঘটেছে কেন সে এখানে এসছে কী হয়েছিল তার জীবনে এটু জেড সব বলে দিয়েছে তার ফলেই কিন্তু সেই অ্যাস্ট্রোলজার সমস্ত কথা বিলিভ করতে শুরু করে দিয়েছে কারণ সে সমস্ত ঘটনা তার পুঙ্খি সব কিছু বলে দিয়েছে তো আর জানে না অন্ধকারে ওর মুখ তো আর দেখতে পাচ্ছে না আর তার চেয়ে ডিসগাইজ আছে দাঁড়িয়ে আছে মাথায় তিলক আছে কোনোরকমভাবে তাকে দেখতে পাচ্ছে না চিনতে পাচ্ছে না ভালোভাবে চিনতে পারছে না ভালোভাবে মুখ দেখতে পাচ্ছে না চিনতেই পাচ্ছে না চিনতে না ফেরা ফলে উনি কিন্তু বুঝতে পারেনি যে এই সেই ব্যক্তি এই সেই অ্যাস্ট্রোলজার যে ছদ্মবেশী এখানে বসবাস করছে যে আমাকে গ্রাম থেকে মেরে পালিয়ে এসেছিল ঠিক আছে সেটা আমরা পরে জানতে পারবো এখনও আমরা জানতে পারিনি সেটা অ্যাস্ট্রোজার কিনা তোমরা জানতে পারো নি ওকে পরে দেখতে পাচ্ছি দেখো দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোজার পিক আপ হিস আর্টিকেল অ্যান্ড পুট দেম ইন্টু হিস ব্যাক্স এবার তো আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোজার যে জায়গায় ছিল সেই প্লেসটা এখন দেখতে পাচ্ছি জনশূন্য ডেজার্টেড মিনি জনশূন্য হয়ে গেছে বাই দ্য টাইম যখন সেই অ্যাসপ্লোজার সেগুলো গুছাচ্ছিল অ্যান্ড প্যাক দেম ইন্টু ইস ব্যাগ তার ব্যাগের মধ্যে নিল দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন যে সবুজ আলোটা সেখানে পড়ছিল সেটাও অলরেডি চলে গেছে লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস এই প্লেসটা জায়গাটাকে পুরো রেখে গেছে একদম পুরো অন্ধকার এবং নিস্তব্ধভাবে দ্য স্ট্রেঞ্জার সেই স্ট্রেঞ্জার যিনি ছিলেন হ্যাড গন অফ অন টু ইন্টু দ্য নাইট সেও সেই রাতের অন্ধকারে চলে যায় আফটার গিভিং দ্য অ্যাসপ্লোজার হ্যান্ড ফুল কয়েন যে তাকে একগুচ্ছ হাতে থেকে একটা কয়েন দিয়ে সেখানে চলে গেল কে দিয়েছে অ্যাস্ট্রোজারকে দিয়ে চলে গেলো কে তোমার এই স্ট্রেঞ্জার ইট ওয়াচ নিয়ারলি মিড নাইট এটা প্রায় মধ্যরাত্রি হয়ে গেছিলো হোয়েন দ্য স্লোজার রিস্ট হোম যখন সে বাড়ি পৌঁছায় তখন অনেকটাই মধ্যরাত্রি হয়ে গেছে এসেছিলো কে মিড ডেতে একদম পুরো মধ্যাহ্নে দুপুরে বাড়ি ফিরছে মধ্যরাতে যখন সে বাড়ি পৌঁছলো রিস্ট পৌঁছেছিল তখন মধ্যরাত হয়ে গেছে হিস ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লানেশান তার স্ত্রী ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিল ফর হিম অ্যাট দ্য ডোর দরজার সামনে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল অ্যান্ড ডিমান্ডেড দাবি করছিল এক্সপ্লেনেশান কী করতে লেট হয়েছে কেন দেরি হলো সব কিছু জিজ্ঞাসা করার জন্য তার ওয়াইফ ওয়েট করছে ওকে হি ফ্লাং দ্য কয়েন অ্যাট হার সে সেখানে যে তার কাছে দিয়ে দিল শুনে দিল আর কি এক কোথায় কয়েনগুলোকে যে কয়েনটা আজকে সে পেয়েছে অ্যান্ড সেট কাউন্ট দেম এগুলো গোনো অন ম্যান গেপ অল দ্যাট একটাই মানুষ আমাকে এত আজকে দিয়েছে এত অর্থ একটা মানুষই দিয়েছে গোনো কত আছে গোনার পরে মহিলা মেয়েটি ওয়েবটি কি বলছে টুয়েলভ অ্যান্ড হাফ আনা কত চুক্তি হয়েছিল চুক্তি হয়েছিল ষোলো আনা দেবে ষোলো আনা মানে এক টাকা তোমরা সকলে জানো আট আনা মানে কত আট আনা মানে পঞ্চাশ পয়সা তাহলে এক ওয়ান মানে কত ষোলো আনা ষোলো আনা দেবে কিন্তু দিয়েছে কত টুয়েলভ হাফ ঠিক আছে মানে সাড়ে বারো আনা দিয়েছে তাহলে এক টাকা হয়তো কত কম দিয়েছে সাড়ে তিন আনা কম দিয়েছে ঠিক আছে তাহলে সাড়ে তিন আনা কম দিয়েছে ষোলো আনা দিলে এক এক টাকা হতো ঠিক আছে সি সেট কাউন্টিং গুনতে গুনতে বললো সাড়ে বারো আনা দিয়েছে সি ওয়াজ ওভার কিন্তু এতটা টাকা একদিনে সেও কখনো মানে পায়নি ঠিক আছে এতটা ইনকাম কোনো দিনই হয়নি তো সি ওয়াজ ওভার জয়েড সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেল আই ক্যান বাই সাম জয়গারি অ্যান্ড কোকোনাট টুমরো আমি আগামীকাল কিছু গুড় কিনবো নারকেল কিনবো কারণটা কি দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট ফর সাম সো ম্যানি ডেস নাও কারণ হচ্ছে আমাদের ওদের ওদের যে সন্তান আছে তিনি সে আর কি আস্কিং ফর সুইট সে কিছু মিষ্টি খেতে চাইছিল কয়েকদিন ধরে আই উইল প্রিপেয়ার সাম নাইজ স্টাফ ফর হার ঠিক আছে তাহলে এখানে এইখানে বুঝতে পারছি এই চাইল্ডটাকে যেখানে হার আছে তাহলে বুঝে নিতে হবে এটা তাদের কিন্তু ডটার এটা তাদের হচ্ছে ডটার রয়েছে ওকে তাহলে সেই ডটার কয়েকদিন ধরে মিষ্টি খেতে চাইছিল আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টপ ফর হার মিষ্টি কোনো কিছু জিনিস সেগুলো তার জন্য তৈরি করে দেবে যেই বলেছে হাফ আনা দিয়েছে মানে সাড়ে বারো আনা দিয়েছে তখন একই বলছে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি হি প্রমিস মি আর রুপি সেট দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোজার বললো সোয়াইন সোয়েন মানে শুয়োর বুঝলি যাও সে শুয়োর আমাকে চিটেট করেছে বা ওই ব্যক্তিরা আমাকে চিটেট করেছে আমার সঙ্গে মানে খারাপ এ করেছে আমার সঙ্গে চিটিংবাজ করেছে হি প্রমিস মি চিট মানে ধোকা দেবো আর কি এক কথায় সে আমাকে ধোকা দিয়েছে হি প্রমিস মি সে আমাকে কথা দিয়েছিল এক টাকা দেবে অ্যাস্ট্রো অ্যাস্ট্রোজার বললো হি লুক আপ অ্যাট হিম তখন মহিলাটি বা তার স্ত্রী তাদের তাকালো তাকে বলছে ইউ লুকড ওয়ারি তোমাকে দেখে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে হোয়াট ইজ রং কোনো কিছু কি হয়েছে কোনো সমস্যা হয়েছে এ তোমার বলছে নো নাথিং কিছুই হয়নি চলো তারপরে আফটার ডিনার সিটিং অন দ্য পেল হি টোল্ড হার ডু ইউ নো গ্রেট আর গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে আচ্ছা তাতে খাবার হয়ে গেল সিটিং অন দ্য পেল এই দেখতে পাচ্ছেন খাবার এরকম আর কি একটা জায়গা যেখানে বসেও বসাও যায় বা ঘুমানোও যায় এরকম আর কি তাকে বলা হচ্ছে একটা খাট মতো আর কি সেখানে বসে ইউ নো তুমি কি জানো আর গ্রেট লোড একটা ভীষণ বোঝা ছিল আমার উপরে বোঝাটা কি ওই যে ওই লোকটাকে মেরে ফেলে এসেছিলো ও ভেবেছিল লোকটা মারা গিয়েছে সেই চিন্তায় কিন্তু গ্রাম থেকে ভয়ে পালিয়েছিল এবং কোনো দিন ফিরে যাবে না বলে ভেবেছিল তারপরে সেখান থেকে পালিয়ে এসে বিয়ে করেছিল ঠিক আছে কারণ তার আগে গ্রামে ফিরে যাবে না বাড়িতে কাউকে বলেও সেই করতে কিন্তু তিনি গ্রাম থেকে পালিয়ে এসছেন কেউই যায় না আর ও ভেবেছে ওই লোকটা যাকে মেরে ফেলে এসেছিলো কুয়োর মধ্যে সে মারা গেছে এবং তাকে আজকে দেখে সে বেঁচে আছে দেখে এ কিন্তু একটু খুশি হয়েছে কারণ এই চিন্তায় কিন্তু সে আজকে ছদ্মবেশ নিয়ে আজকে এই ব্যবসা করে যাচ্ছে কারণ তার কোনো উপায় ছিল না এই ছাড়া অন্য কোনো ব্যবসাগুলো তো ছদ্ম নিতে পারতো না তাহলে সেই জন্য ছদ্মবেশ নিয়ে ব্যবসাটা করছে এবং তার যে বোঝা এই যে টেনশান একটা চিন্তা ছিল মাথায় যে না সে মারা গিয়েছে সেই চিন্তা তাকে কুড়ে করে খাচ্ছিলো বাট আজকে তাকে জীবন্ত অবস্থা দেখে তার কিন্তু মনে একটু হলেও খুশি হয়েছে না তাহলে আমি কাউকে মারিনি যে বেঁচে আছে তাই বলছে ডু ইউ নো গ্রেট লোড তুমি কি জানো একটা বিরাট বোঝা ছিল ইজ যে ভার যে আমার মাথার উপরে বা আমার মনের মধ্যে একটা বোঝা ছিল ইজ গন ফ্রম মি আজকে থেকে চলে গেল টুডে আমার থেকে আজকে চলে গেলো আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ ম্যান অন মাই হ্যান্ড অল দিস এয়ার আমি এখানে বলছি আই ও কি বলছে যে আই থিঙ্ক আই থিঙ্ক বা আই থট আমি ভাবছিলাম যে আমি কি ভাবছিলাম যে আই হ্যাড আমার আমার যে এত বছর ধরে আমি কী ভেবে চলেছিলাম আই হ্যাড ব্লাডেড অফ ম্যান আমি একটা মানুষের রক্ত যেটা আমার হাতে লেগে আছে আই হ্যাড ব্লাডেড অফ ম্যান ইন মাই অন মাই হ্যান্ড আমার হাতে লেগেছিল রক্ত অল দিস ইয়ার্স অর্থাৎ সেই মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছিল সেই রক্ত আমার হাতে লেগেছিল আমি আজকের সেই রক্ত যে ভেবেছিলাম যে আমার হাতে তার মৃত্যু হয়েছে সেই দাগ যেন আমার মুছে গেলো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম সেটেল হিয়ার অ্যান্ড ম্যারেট ইউ সেই কারণে দ্যাট ইজ হোয়াই সেই রিজনে আই আই রান অ্যাওয়ে ফ্রম হোম সেই কারণে আমি সেখান থেকে পালিয়েছিলাম বাড়ি থেকে অ্যান্ড সেটেল হিয়ার এবং এখানে এসে আমি আমার যে জীবনযাপন আমি এখানে বাসতি স্ত বসতি স্তন করেছিলাম অ্যান্ড ম্যারেট হিম এবং তোমাকে বিবাহ করেছিলাম অ্যান্ড হিজ অ্যালাইভ জানো সে বেঁচে আছে সে মারা যায়নি আমি এটা জেনে খুব খুশি হয়েছি যেই শুনেছেন বউ যে তুমি মার্ডার করেছিলে মানুষকে রক্তান্ত করে দিয়েছিলে সে সি গ্যাপসড সে হাঁপে সারপ্রাইজড অবাক হয়ে গেছে ইউ ট্রাই টু কিল অবাক হয়ে যাচ্ছে সারপ্রাইজ ইউ ইউ ট্রাই টু কিল তুমি হত্যা করার চেষ্টা করছিলে ইয়েস হ্যাঁ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে হয়ে না ইউ আজ আ সিলি ইয়ং স্টার যখন আমি ছিলাম একজন বোকা এবং যুবক ছিলাম ঠিক আছে বোকা ছিলাম আমার অত বুদ্ধি ছিল না মাথায় রাগের মাথায় করে ফেলেছিলাম উই ড্রাঙ্ক আমরা উই ড্রাঙ্ক গা গামবেল্ট অ্যান্ড কোয়ারেল ব্যাটলি অন ডে একদিন আমরা ড্রাঙ্ক করেছিলাম খুব নেশা করেছিলাম গামবেল্ট জুয়া খেলেছিলাম অ্যান্ড কোয়ারেল ঝগড়া করেছিলাম ব্যাটলি ভীষণভাবে ঝগড়া করেছিলাম অন ডে একদিন এবং সেই ফলে তাকে মেরে ফেলেছিলাম ঝগড়া হতে তার সঙ্গে মারামারি হয়ে যায় তাকে মেরে ফেলি এই কথা বলতে থেমে যাচ্ছে যে ওই ড্যাং আমরা নেশা করেছিলাম আমরা জুয়া খেলছিলাম ঝগড়া করেছিলাম একদিন বলে থেমে যাচ্ছে থেমে বলছে আগে আমার সব জেনে গেছে অলরেডি হোয়াই থিঙ্ক ইউ থিঙ্ক অফ ইট নাও কেন আর এখন ভাবছে এইসব কেন এসব এখন মনে করছি কেন টাইম টু স্লিপ এখন ঘুমানোর সময় হি সে বললো ওয়াইনিং তার যে মানে ঘুমোর আগে যেমন হাই তুলে আর কি সেরকমভাবে হাই তুলে স্টেজ হিমসেলফ অন দ্য পল অর্থাৎ সে সেই খাটায় উপরে নিজেকে মানে শুয়ে পড়লো অর্থাৎ ঘুমোনোর জন্য সে শুয়ে পড়লো আর কি ওকে তাহলে এইভাবে আমাদের গল্পটা শেষ হচ্ছে আশা করি সবার ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট খুব প্রয়োজন কারণ জানো ইউটিউবে ফার্স্ট সবার আগে আমি কিন্তু ক্লাস করাচ্ছি কারণ যদি ডেট দেখো কোন স্যার বা কোন দাদা ফার্স্টে ক্লাস শুরু করে যদি দেখো তা দেখতে পাবে যে আমি কিন্তু তোমাদের জন্য ফার্স্ট ক্লাস নিয়ে আসি আর এম ইন ডিটেলসে অবশ্যই তোমরা পজিটিভ রেসপন্স করো বন্ধুর মধ্যে শেয়ার করো এটাই রিকোয়েস্ট আর তোমাদের এমসিকিউ টেস্ট আসবে কিন্তু শেষ হয়ে গেল আজকে আমি খুব শীঘ্রই এর একটা এমসিকিউ সিরিজ আনবো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে এমসিকিউ টেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের বেটার রেজাল্টের জন্য আগাম শুভেচ্ছা রইল যার সম্পর্কে দেখলে আশা করি বুঝতে পেরেছো কতটা অথেন্টিক কতটা ইনফরমেটিভ কতটা এনার্জেটিক এই ক্লাস তোমাদের যে ক্লাসের মধ্য দিয়ে তোমাদের আশা করি কোনো আর ডাউট নেই পুরো স্টোরিটা আমাদের শেষ হয়ে গিয়েছে অ্যান অ্যাস্ট্রোজার ডে আর এবং এই স্টোরির মধ্য দিয়ে একটা অ্যাস্ট্রোজারের কেন আজকে দিনটা ইম্পর্টেন্ট ছিল কিভাবে তার সমস্ত কিছু সে তার সেই অ্যাস্ট্রোজারের মধ্য দিয়ে দিনটার মধ্য দিয়ে তার যে কিছু ভুলগুলো ছিল তার যে চিন্তাগুলো ছিল সব কিভাবে রিমুভ হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি কিভাবে গুরু নায়কের সঙ্গে তার সেই সব সম্পর্কটা খারাপ হয়েছিল কেন সে পালিয়েছিল এ টু জেড সব কিন্তু আমরা জানতে পেরেছি তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখো পুরোটা দেখে নেবে যা লাস্ট পার্ট দেখলে তারা আগের দুটো পার্ট দেখে নেবে প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টে যাও বন্ধু মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে যে সমস্ত গ্রুপে আছো যে সমস্ত স্কুলের গ্রুপ তোমাদের নিজস্ব গ্রুপ সে সমস্ত গ্রুপে শেয়ার করে দাও সকলে ভেরোতায় হেল্প পেতে পারে ওকে সো আজকে মতো এখানেই ভালো থেকো বাই